গত সপ্তাহে সাকিব আল হাসান কলকাতায় গিয়ে কালী পূজার অনুষ্ঠান উদ্বোধন এবং এক ভক্তের ফোন ভাঙার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে। এতদিন এই বিষয়ে মুখ খোলেননি সাকিব। অবশেষে সাকিব তার ইউটিউব চ্যানেলে এ বিষয় নিয়ে কথা বলেন ও সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। যা ছড়িয়েছে সেই খবর সত্য নয় এবং পূজা উদ্বোধন করেননি বলে দাবি করেন তিনি। তবে পূজা মণ্ডপে গিয়েছেন বলেও ক্ষমা চেয়েছেন তিনি। এছাড়া যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোনটি কখনো ইচ্ছাকৃতভাবে ভাঙেনি বলে তিনি দাবি করেন। সেলফি তোলার সময় ভক্তের ফোন ভাঙ্গার বিষয়ে সাকিব বলেন, ফোন আমি কোনো ইন্টারন্যাশনালভাবে ভাঙেনি, যেহেতু করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম আমি, যেহেতু ওখানে অনেক মানুষ ছিল। এ সময় একজন জনতা আমার উপর দিয়ে সেলফি তুলতে চায়, সে সময় তাকে সরিয়ে দিতে গিয়ে আমার হাত লেগে তার ফোনটি পড়ে যায়, হয়তো পরে সেই ফোনটি ভেঙে যায়। তার ফোন ভাঙ্গার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পূজা মণ্ডপ ইস্যুতে সাকিব বলেন, ঘটনাটি অবশ্যই স্পর্শকাতর, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি, ভুল ত্রুটি হবেই, ভুল ত্রুটি নিয়ে আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেই জন্য ক্ষমা চাইছি।